ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুরিত সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত উত্তর কালিকচ্ছ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমির আলীর সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিকচ্ছ ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন শিশু, বিলাত খা, মোহাম্মদ আইয়ুব খান, বাবুল খান তাপস, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও জাকির হোসেন।